আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আসলে দুর্দান্ত একটা রেসিপি, এটা আমি লাহোরের এক শেফের কাছ থেকে শিখেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ল্যাম শ্যাং দিয়ে কিভাবে মজার একটা রেসিপি তৈরি করবেন। এখানে ল্যাম শ্যাং এর যেটা করতে হবে, এই যে গিরা আছে, গিরার উপরে কেটে নিতে হবে। খুবই মজার একটা রেসিপি। আমার শ্যাং গুলো কাটা হয়ে গিয়েছে, এখন এটা আমি হালকা ম্যারিনেশন করব। শ্যাংটা আমার ওয়াশ করা ছিল, আমি অল্প একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, আর অল্প একটু হলুদ গুঁড়া, আর একটু মরিচ গুঁড়া, এটা দিয়ে একটু মাখিয়ে নিব। তবে আমি একটু আদা রসুন বাটা ইউজ করবো এখানে, জাস্ট নাম মাত্র, কারণ গ্রেভিতে আমি আদা রসুন বাটা ইউজ করব। আর একটু সয়াবিন তেল। এখন যখন শ্যাং তৈরি করা হয়, এই যে দেখতেছেন স্কিনের উপরে প্যাড থাকার কারণে, চর্বি থাকার কারণে গ্রেভিটা শ্যাং থেকে পড়ে যায়। তো যখন আপনারা এই শ্যাংটা রান্না করবেন, গ্রেভিটা যাতে শ্যাংয়ের সাথে লেগে থাকে বা লুকসটা যাতে জুসি হয়, এই জন্য আমি একটা টেকনিক ইউজ করি, সেই টেকনিকটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি কি করি, অল্প একটু, জাস্ট অল্প একটু ফ্লাওয়ার দিয়ে এটা হালকা একটু ফ্রাই করে নিই আগে, এতে করে ফ্লাওয়ারের সাথে এই একটা কোটিং তৈরি হয়ে যায় আর গ্রেভিটা তখন স্কিনে একদম পুরো লেগে যায়। এবার মাখিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো, তারপর ফ্রাই করবো। এটা ফ্রাই করবো যে তেল দিয়ে, ওই তেল দিয়ে আমি আবার গ্রেভি তৈরি করবো, এই জন্য তেলটা একটু বেশি ইউজ করবো। তারপর তেলটা গরম হয়ে গেলে শ্যাংগুলো ছেড়ে দেবো। এখন আমি গ্রেভির জন্য এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় 3 কাপের মতো। এখানে একটু পেঁয়াজটা বেশি লাগে, কারণ এটা গ্রেভিটা অনেক বেশি হয়। 3 কাপ পেঁয়াজ নিয়েছি, টক দই দিয়েছি, টক দই দিব প্রায় 1.5 কাপের মতো, কারণ এখানে দই একটা ফ্লেভার আসবে। এখানে আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিব 1/2 কাপ পরিমাণ, আর এটা হচ্ছে আমার সেই স্পেশাল গরম মশলা, এটার অলরেডি ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন প্লিজ। এটা দিয়েছি 2 টেবিল স্পুনের মতো, আর একটু আমাদের দেশি মরিচ, এটা অল্প অল্প ইউজ করবো, আর লবণ, লবণ পরিমাণ মতো, অল্প একটু হলুদ। আর আমি ইউজ করছি ওই যে ল্যাম শ্যাং যেটা ফ্রাই করছি, সেম তেলটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা ফ্রেশ তেলও দিতে পারেন, বাট এই তেলটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর কালার একটু চকচকে কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি চিলি ইউজ করি, কাশ্মীরি চিলি কালারটা অনেক লাল হয়। এটাও 2 টেবিল স্পুনের মতো দিব, কিন্তু জাল তেমন একটা হয় না, জাল কম হয়, কিন্তু কালার অনেক বেশি হয়। আর গরম মশলার ভিতরে 4-5 পিস এলাচি, আর অল্প একটু জৈত্রি, 4-5 পিস লং, আর এখানে তেজপাতা দিয়েছি 3-4 পিস ছোট,
এক পিস দারচিনি। এখানে মূলত আসলে শ্যাং কম, কিন্তু গ্রেভিতে অনেক বেশি মশলা লাগে, আর এটা একটু গ্রেভিতে একটু বেশি হয়, যার কারণে মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। তারপর এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে স্যাফরন ওয়াটার, অর্থাৎ জাফরানের পানি। এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে জাফরানের পানি। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, স্মেলটা অনেক নাইস আসে। অনেকে আসলে কোশ্চেন করে যে স্যাফরনের পানিটা কিভাবে তৈরি করবো বা কোথায় পাওয়া যায়। স্যাফরনের পানিটা হচ্ছে কি, আসলে স্যাফরনটা আমরা কি করি, জাফরান গোলাপ জল অথবা কেওড়া জলে 1 গ্রাম জাফরান 1 বোতল কেওড়া জলে ভিজিয়ে রাখি। একদিন ভিজিয়ে রাখলে হচ্ছে আপনার স্যাফরন ওয়াটার হয়ে যায়, স্যাফরনের পানি হয়ে যায়। তারপর আমি কি করবো, গ্রেভির এই শ্যাংগুলো উপরে দিব। এখানে অবশ্যই খেয়াল রাখবেন শ্যাংগুলো নিচে দেওয়া যাবে না, এতে করে শ্যাংয়ের মাংস ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি এখানে বলে ল্যাম্প শ্যাং ম্যারিনেশন করেছি, ওই বলে পানি নিয়েছি, যার কারণে পানির কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা আবার অন্য কিছু মনে করেন না। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে, পানির লেয়ারটা অনেক বেশি থাকবে, কারণ এই ল্যাম্প শ্যাংটা আমি 3 ঘন্টা সিদ্ধ করব। এ পর্যন্ত পানি দেবো, আরো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি কুকিং এ যাব। শ্যাংটা যখন চুলাতে বসাবেন, চুলাতে বসানোর পর প্রথমে হাই হিট দিয়ে নেবেন। হাইট দিয়ে যখন পানিগুলো একেবারে বাবলিংয়ে আসবে, উতরাবে, তখন ডাকনা দিয়ে স্লো হিটে 3 ঘন্টা রেখে দিবেন, একেবারে স্লো হিটে। মাঝে মধ্যে হয়তো একটু দেখতে পারেন যে লেগে গেছে কিনা, দেখবেন যে পানি কমিয়ে গিয়েছে, আবার পানি দিতে হবে, তবে অবশ্যই স্লো হিটে। আর বেশি নাড়ানো যাবে না, বেশি নাড়ালে ল্যাম্প শ্যাংয়ের যে পায়ের শ্যাংয়ের যে মাংসগুলো মাংস উঠে যাবে। খুব টেক কেয়ার করে, খুব কেয়ারফুলি হচ্ছে আপনার নাড়াইতে হবে। আর যদি মনে করেন যে মাংস একেবারে পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, শ্যাংগুলো তুলে তারপরে গ্রেভি আপনার একেবারে কমিয়ে তারপর হচ্ছে শ্যাংগুলো আবার দিয়ে দেন 2-3 মিনিট কুক করে নিতে। আর এই শ্যাংটা কিন্তু নাড়ানো যাবে না, আগে বলতেছি, কারণ নিচে অনিয়ন গুলো আছে, পেঁয়াজ গুলো নিচে আছে, শ্যাং উপরে আছে, শ্যাং কোনোভাবে যাতে নিচে না যায়। 3 ঘন্টা পর আমি এখন তুললাম, অলরেডি গ্রেভি কমে গিয়েছে। এখন আমি যেটা করবো, শ্যাংগুলো একটু তুলে নেব, তারপর গ্রেভিটা একেবারে ভুনা করে, গ্রেভি একেবারে ভুনা করে দেন হচ্ছে শ্যাংগুলো গ্রেভিতে ঢেলে দেব। ওয়াও, শ্যাংগুলো একেবারে সফট এবং টেন্ডার হয়েছে। শ্যাংগুলো যদি ময়দা দিয়ে যদি ফ্রাই না করতাম, তাহলে কিন্তু এখন শ্যাংগুলো সবগুলো ভেঙে যেত। ফ্রাই করাতে শ্যাংগুলো একেবারে সুন্দর আস্ত আছে। আর যখনই হচ্ছে শ্যাংগুলো এভাবে প্লেটেও তুলবেন, অবশ্যই সঙ্গে সঙ্গে র্যাপিং করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা একেবারে, সসটা একেবারে পুরো যখন ঘন হয়ে যাবে, একেবারে ঠিক হয়ে যাবে যখন, তখন হচ্ছে আমি একটু ঘি দিয়ে দেব, আর একটু গোলাপ জল। এটা ঘিটা হচ্ছে ফ্রোজেন ঘি, আমরা নিজেরা হোমমেড তৈরি করা, যার কারণে আমরা তৈরি করে ফ্রিজে রেখে দিই। আর একটু রোজ ওয়াটার, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর ল্যাম্প শ্যাং গুলো দিয়ে দেবো খুব কেয়ারফুলি, কারণ এগুলো অনেক সফট হয়ে গিয়েছে। এভাবে আরো 5-7 মিনিট রেখে দেবো হালকা হিটে, তারপর তুলে নেবো। ওয়াও, লুকসটা যা হয়েছে না, আমি দেখাই আপনাদেরকে আসলে কতটুকু সফট হয়েছে, জিনিসটা না দেখালে তো বুঝতে পারবো না। বুঝতে পারতেছেন কতটুকু সফট হয়েছে, বাট একটা শ্যাংও ভাঙে নাই। সেম প্রসেসে যদি আপনারা ল্যাম্প শ্যাং তৈরি করেন, কখনোই ভাঙবে না। আমার অলরেডি জিভে জল চলে আসছে, এত লবণীয় হয়েছে আবার এত ফ্লেভার। ট্রাই করে দেখি। টু বি অনেস্ট, এত সফট, এত টেন্ডার, ইটস ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য, আর আমার জন্য দোয়া করবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে যাতে উপহার দিতে পারে।